करते मारी नहीं बाबा कजन छेले बे আমার বউ একটাই ছেলে সুন্দরবন গ্রিন নিউজ সঠিক খবর সব সময় আবারও এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ধর্মতলার রামগঙ্গাগামী ভূতলবাসে ওষুধ খাইয়ে বেহুঁস করে এক যাত্রীর কাছ থেকে টাকা পয়সা সহ সর্বস্ব লুট করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার সুবর্ণ সুযোগ এখন আপনার দোরগোড়ায়। আইটি ডিটিপি এফএ মাল্টিমিডিয়া হার্ডওয়্যার নেটওয়ার্কিং ইত্যাদি কোর্সে ভর্তি চলছে। কম্পিউটার কোর্সে ভর্তি হলে একটি কম্পিউটার সম্পূর্ণ ফ্রি। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র শিবনগর যুব কম্পিউটার সেন্টার, শিবরামপুর যুব কম্পিউটার সেন্টার এবং নামখানা স্বামী বিবেকানন্দ জাতীয় কম্পিউটার সেন্টার। ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত, 70 যোগাযোগ করুন। বিশদে জানতে আজই কল করুন 9046748087 এই নম্বরে, এছাড়াও কল করুন 9733930591 এই নম্বরে, এছাড়াও কল করতে পারেন 9647372619 এই নম্বরে। অচৈতন্য অবস্থায় গঞ্জের বাজার এলাকায় বাসের মধ্যে পড়ে থাকতে দেখে কন্ট্রাক্টর। ওই যুবকের নামার কথা ছিল ধ্রুব বাজার, অচিন্তনগর এলাকায় যাবার কথা ছিল। কন্ট্রাক্টর বাসে পড়ে আছে দেখে সঙ্গে সঙ্গে গঞ্জের বাজারে দাঁড়িয়ে থাকা সিভিক ভলেন্টিয়ারকে সমস্ত ঘটনা জানান। সিভিক ভলেন্টিয়াররা বাস থেকে নামিয়ে চোখে মুখে জল দিলেও ওই ব্যক্তির জ্ঞান না ফিরলে তারা পাথর প্রতিমা থানার ওসি সঞ্জয় দেকে সমগ্র বিষয়টি জানান। ওসির নির্দেশে সিভিক ভলেন্টিয়াররা গদমথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ওই ব্যক্তিকে। পকেটে থাকা মোবাইল নাম্বারের সূত্র ধরে বাড়িতে খবর দেওয়া হয়। অসুস্থ যুবকের মা বাবা হাসপাতালে এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। বৃদ্ধ দম্পতির একমাত্র সন্তান বর্ধমান ধানের মিলে কাজ করত। বাড়িতে বারবার টাকা চাওয়া সত্ত্বেও গত 3 মাসে কোনো টাকা পাঠায়নি। একই সঙ্গে টাকা নিয়ে দেনা শোধ করার ইচ্ছায় আজ বাড়িতে আসছিল ওই যুবক। সকালে মা বাবাকে ফোন করে জানাই ধর্মতলা থেকে ভূতলবাসে উঠেছে, সঙ্গে 25,000 টাকা এবং ছেলের জন্য বিভিন্ন খাবার নিয়েছে। কিন্তু ছেলের সর্বস্ব লুট হলেও মা বাবা চায় তাদের সন্তান যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে। এই নিয়ে 1 মাসের মধ্যে 7 বার একই ঘটনা ঘটল ধর্মতলা রামগঙ্গা ভূতলবাসে। আজ ঘটনাটি ঘটে দুপুর প্রায় 12:10 নাগাদ। যেটুকু জানা গিয়েছে, সহযাত্রীদের ধর্মতলা থেকে সম্ভবত ওই সমস্ত দুষ্কৃতীরা বাসে উঠে যাত্রীদের পাশে বসে এবং খাতির জমিয়ে যায়, তারপরেই আলাপের মাধ্যমে কিছু খেতে দেয়, তারপরেই অজ্ঞান করে সমস্ত লুট করে পালিয়ে যায়। বর্তমান বাস যাত্রীটি গদমথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে। কজন ছেলে বে আমার বাবু? একটাই ছেলে, দুটো মেয়ে। মেয়েগুলোকে বাবু বিয়ে দিয়েছি। আপনার নাম? আমার নাম উত্তম দোলন। আপনার ছেলের নাম? রণজিৎ দোলন। বাড়ি? অচিন্তনগর। হাতটা ধরুন, হাতটা ধরে নিন। হাতটা সেলাইন আছে। ঘটনা ঘটেছে, ঘটনা ঘটেছে গাড়ির মধ্যে হচ্ছে একটা ছেলে হচ্ছে অসুস্থ, মানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পড়ে যাওয়ার পরে কন্ডাক্টর আমাদের ডাকে, ডাকার পরে ও যে লাভিয়াতে চেয়েছিল সে লাভেনি। আমরা ধরে আমি ভ্যানালা এবং কাছে আমাদের সেবিক ছিল, ওই সেবিক নিয়ে সহ আমরা নিচে লাভিয়েছি। লাভার পরে পাথর থানাকে ফোন করা হয়। ফোন করার পরে থানা বলছে তখন হচ্ছে যে তুমি হচ্ছে হসপিটাল নিয়ে যাও, আর হচ্ছে ওর বাড়ির নাম্বার কিছু পাওয়া গেছে। তখন কিছুক্ষণ পরে একটা নাম্বার একটা পাওয়া গেছে, তার ফোন করতে তখন হচ্ছে বাড়ির লোক ধরেছে যে ঠিক আছে তোমরা হচ্ছে পেশেন্টকে নিয়ে যাও, আর হচ্ছে আমরা যাচ্ছি, বাড়ির লোক আমরা যাচ্ছি, বাবা মা যাচ্ছি। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি অচেন্দ্র অবস্থায় পড়ে আছে। ডাক্তারবাবু ওই যে আমরা ভর্তি করেছি হসপিটালে, হচ্ছে ডাক্তারবাবু দেখছে, স্যালাইন দেওয়া হয়েছে, আর ঘুমের ওষুধ কি যাবতীয় লাগে ডাক্তারবাবু দিয়েছে। দিনের পর দিন হচ্ছে এরকম অত্যাচার চলছে। ছেলেপেলেরা বাইরে কাজ করছে, যাও 2 টাকা রোজগার করছে, কিন্তু আসার পথে সব মাঝখান থেকে সব রাস্তায় ব্যাগ কাটিয়ে নিচ্ছে। কী খাবার যে খাওয়াচ্ছে সে কথা ভগবানই জানে। আর পুলিশ প্রশাসন যদি একটু নজর দিতে দেয় তার জন্য খুব মানে ভালো খুশি হয় আর কি। আপনার পরিচয়?
তাপস জানা রাজশুকুর বাড়ি কি করে ভ্যান চালায় দুমাস ছেলে টাকা পয়সা কোনো পাঠায়নি বলে আমি সাথে করে নিয়ে যাব দেনা পাওনা আছে মা ঘরে খরচা হবে আমি কি করে দেবো কোথায় ছিল কোথায় ওটা কোন জায়গায় একটা থাইলে আমার মনে নেই কিসে কাজ করে ও ধান মিলে ছেলের বাবা কচি এক মাস টাকা পাঠায়নি একটা ছেলে ফাঁকে খাটছিল ঘরে ফল খরচা হয়ে যাবে বলে টাকা পয়সা কিছু পাঠায়নি আর ওই আসছিল আস্তে আস্তে এরকম ভুতলে ছেলের নাম কি রণজিৎ আপনার নাম পাথর প্রতিমা থেকে গোপাল সিলের রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন, আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে, মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারী মার্বেল ও স্যানিটারি মেগা শো, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679792228 এবং 9932523081।